ঘরে তাণ্ডব চালাচ্ছেন স্ত্রী, আছড়ে আছড়ে ভেঙে দিচ্ছেন একের পর এক বাসনপত্র এবং আসবাবপত্র, আর তা দেখে সন্তানদের নিয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়লেন স্বামী, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের কেরলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একজন মহিলার রান্নাঘর এবং বাড়ির আসবাবপত্র এবং বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ভাঙছেন, বাড়িতে সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তিনি, যেন চোখে মুখে রাগ ফুটে উঠেছে। এভাবেই ঘরে তাণ্ডব চালাচ্ছেন স্ত্রী, আশ্রে আশ্রে ভেঙে দিচ্ছেন একের পর এক বাসনপত্র এবং আসবাবপত্র, আর তা দেখে সন্তানদের নিয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়লেন স্বামী, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের কেরলে, কিন্তু এ কেমন রাগ! রণমূর্তি ধারণ করে, কারো তোয়াক্কা না করে আশ্রে আশ্রে ভেঙে দিচ্ছেন একের পর এক বাসনপত্র, আর সন্তানদের নিয়ে সেই দৃশ্যই লুকিয়ে লুকিয়ে দেখছেন স্বামী। ঘটনাটি ভারতের কেরলে ঘটেছে, সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ হয়ে এসেছে, ভাইরালও হয়েছে সেই ভিডিও। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওয় দেখা যায় একজন মহিলার রান্নাঘর এবং বাড়ির আসবাবপত্র বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ভাঙছেন, বাড়িতে সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তিনি, চোখে মুখে রাগ ফুটে উঠেছে। তবে সেই দৃশ্য দেখেও মহিলাকে থামাতে যাচ্ছেন না তার স্বামী এবং সন্তানরা, দরজার আড়াল থেকেই লুকিয়ে ওই মহিলার রাগ নিয়ে আলোচনা করছেন তারা। এমনকি মাকে এরকম করতে দেখে তার এক সন্তানকে কাঁদতেও দেখা গিয়েছে ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন, ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ভাগ্য ভালো যে আমি অবিবাহিত। অন্য একজন আবার লিখেছেন, মহিলার মনে হয় মানসিক রোগ রয়েছে, একজন মনোরোগ বিশেষজ্ঞ খুব সহজেই এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। তবে মহিলার সমর্থনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গলা ফাটাতে দেখা গিয়েছে কয়েকজনকে। এক ব্যবহারকারীর কথায়, নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে, এই মহিলার হয়তো সাহায্যের প্রয়োজন। দাম্পত্য জীবনে রাগ ও অভিমান থাকা খুবই স্বাভাবিক, এই রাগ ও অভিমান একে অন্যের প্রতি ভালোবাসা আরও গভীর করে। দাম্পত্যের শুরুতে যত নতুনের মোড়ক থাকে, একসঙ্গে থাকতে থাকতে টুকটাক তর্ক বিতর্ক, মতান্তর, ঝগড়া পেরোতে পেরোতে সম্পর্কের রসায়নে আর সেই চাকচিক্য থাকে না বলেই বেশিরভাগ মানুষ মনে করেন। দুজন মানুষের নিজস্ব মত, চিন্তাভাবনা ও জীবনযাপনের পন্থাই দীর্ঘ দাম্পত্যে নানা দূরত্ব তৈরি করে বসে বলে মনে করেন মনোবিদরা। তাই স্বামী বা স্ত্রী যেই রাগ বা অভিমান করুন না কেন, একে অপরের রাগ ভাঙাতে হবে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় দুজনের রাগই মাত্রা ছাড়িয়ে যায়, এসব ক্ষেত্রে সম্পর্কে সুতোয় টান পড়ে। আবার অনেক সময় দেখা যায় বহু দাম্পত্য প্রেমে স্ত্রী কথায় কথায় মাথা গরম করে ফেলেন। তবে এই সমস্যার অবশ্যই সমাধান প্রয়োজন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।